नियोग दुर्नीति निये राज्य जुड़े शोरगोल चलछे। प्राक्तन शिक्षामंत्री थेके शुरू करे प्राथमिक शिक्षा पर्षदेर अपसारित सभापति दुजनेई बर्तमाने जेले। सम्प्रति टेट पास ना करे 6 बछर धरे प्राथमिक शिक्षकेर पदे काज करा 94 जन अयोग्य प्रार्थीर नियोगपत्र बातिलेर निर्देश दिएछे प्राथमिक शिक्षा पर्षद। किन्तु तातेओ दुर्नीति बा जालियाती कमछे कई? एबार भुवो नियोगपत्र निये विद्यालये जोग देओयार चेष्टार अभियोग उठल दक्षिण चब्बीश परगनार पाथर प्रतिमा। नियोगपत्र देखे सन्देह हवाय स्कूल परिदर्शकेर अफिस थेकेई बेपत्ता हये गेलेन अभियुक्त। एरि मध्ये चाञ्चल्यकर विषय हलो जिला शिक्षा दफ्तर सूत्रे दाबि, सम्प्रति एरकम भुवो नियोगपत्र निये स्कूले जोग देओयार एकाधिक चेष्टा हयेछे। प्रश्न उठछे, ताहले कि भुवो नियोगपत्र तैरिर कोनो चक्र काज करछे? एई हलो पाथर प्रतिमार महेशपुर अबैतनिक प्राथमिक विद्यालय। गत 16 अक्टोबर एखानेई भुवो नियोगपत्र निये प्राथमिक शिक्षक पदे जोग दिते आसेन दक्षिण काशीनगरेर बासिंदा उत्पल दास। एई हलो सेई भुवो नियोगपत्र। আর এই নিয়োগপত্র দেখে সন্দেহ হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বাকিদের। এসআই সাহেবের উপস্থিতিতে আমরা ওনার অ্যাপয়েন্টমেন্টটা দেখি। অ্যাপয়েন্টমেন্টটাতে আমরা অনেক কিছু অসঙ্গতি দেখতে পাই, তো সেই কারণে আমরা বিদ্যালয় পরিদর্শক মহাশয় ওনাকে ফিরে যাওয়ার জন্য বলেন। কর্তৃপক্ষের নির্দেশ মতো পরের দিন অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে যান ওই যুবক। অভিযোগ, সেখানেও নিয়োগপত্র নিয়ে প্রশ্ন ওঠার পরই হঠাৎ বেপাত্তা হয়ে যান। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। তার অভিযোগ, গত এক মাসে এরকম চারটি ঘটনা ঘটেছে। পাথর প্রতিমাতে একটি ক্যান্ডিডেট যে নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বিদ্যালয়ে যোগদান করতে গিয়েছিল, হাতে নাতে ধরা না গেলেও তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আমাদের কাছে আছে, যেটা নিয়ে সে জয়েন করতে গিয়েছিল। এবং এই যে সইগুলো করা হয়েছে, একটাতে চেয়ারম্যানের সই এবং নিচে সেক্রেটারির সই, দুটো সই একেবারে বেমালুম আলাদা। যদিও চাকরি প্রার্থীর পরিবারের দাবি উৎপল নির্দোষ। কার কাছে আজ পর্যন্ত কার কাছে মিথ্যা কথা বলিনি, সৎ পথে চলে থাকে। আর ছেলেকে আমি সেইভাবে শিক্ষা দিচ্ছি যাতে সে সৎ পথে থেকে ইয়ে করে। মনে হয় যদি ও অন্য কারণ পূর্ণ হয়ে পড়ে, ও হয়তো অন্য কাউকে টাকা পয়সা দেওয়া কাজ করতে পারে। যে লোক যে ওকে টাকা পয়সা রাখে দিয়ে সেই জন্য শাস্তি পায়। ভুয়ো ডিগ্রি দেখিয়ে যদি আমাদের দেশে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হয়, তাহলে ভুয়ো সার্টিফিকেট দেখি স্কুলে মাস্টার হবে? এই তো ভুয়ো, এটা আজকে নতুন। কিন্তু আমি বলেছি এটা দুর্নীতির তন্ত্র তৈরি করেছেন মমতা ব্যানার্জি। শুধু চাকরি কেন, যে রাজ্যে ভুয়ো ডাক্তার পাওয়া যাচ্ছে, ভুয়ো চার্টার অ্যাকাউন্টেন্ট পাওয়া যাচ্ছে, কলেজে অনার্স নেওয়ার জন্য নির্দিষ্ট একটা দরপত্র বেঁধে দেওয়া হয়েছে, সেখানে সবটাই তো ভুয়ো, এই সরকারটাই তো ভুয়ো হয়ে গেছে। তারা অন্যায় করে, যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতি, তাদের কোনো রং হয় না, তাদের কোনো রাজনৈতিক দল হয়। এই ধরনের ঘটনা প্রশাসনের নজরে এলে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করবে, দোষীদের আড়াল করবে না বিজেপি শাসিত রাজ্যগুলোর মতো। সূত্রের খবর, গোটা বিষয়টি স্কুল শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে। গৌতম মণ্ডল, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।